আজকে বানিয়ে দেখাচ্ছি মিষ্টির দোকানের মতো নিমকি, যে নিমকিটা তৈরি করার পর এক মাসের মতো মচমচে থাকবে। অনেকেই নিমকি তৈরি করতে গিয়ে ঝামেলায় পড়েন, বানানোর পরে কেমন যেন একটা নেতিয়ে যায়, সেই সাথে অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে না। আজকের এই নিমকিগুলো এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, অনেক ক্রিস্পি থাকবে। আমি কিছু টিপসের সাথে আজকের এই নিমকি রেসিপিটা শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। চলুন তৈরি করতে থাকি। প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 কাপ ময়দা, কাপ দিয়ে মেপে নিচ্ছি। তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন এই ময়দার সাথে তেলটাকে একটু সময় নিয়ে মিশাতে হবে, এ সময় তাড়াহুড়া করা যাবে না। ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তা না হলে নিমকিগুলো খাস্তা হবে না। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে, আর আমি কিন্তু এখানে নর্মাল পানি নিয়েছি, ঠান্ডাও না গরমও না, রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো করে নিয়েছি, ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, একটা সফট একটা ডো হয়ে গেছে। এখন ডেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ময়দার এই ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। তারপর বড় কোনো বোর্ডে নিয়ে খুব ভালো করে বেলে নিতে হবে, আর এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে, অনেকটা পাতলা করে বেলে নিতে হবে। তারপর হচ্ছে পুরোটা রুটির উপরে তেল লাগিয়ে নিতে হবে। আমি আজকে 2 কাপ ময়দা নিয়েছি, তাই 2টা বড় সাইজের রুটি হবে। প্রথমে একটা বানিয়ে নিচ্ছি, আর উপরে আরও কিছু ময়দা ছড়িয়ে দিচ্ছি, আর একটা সাইড থেকে রোল করে নিচ্ছি। আমার এখানে রুটিটা কিন্তু অনেক পাতলা হয়েছে, চেষ্টা করবেন অবশ্যই রুটিটাকে পাতলা করে বেলতে। তো পুরোটা রুটি এখন রোল করা হয়ে গেছে। নিমকিগুলো যেই সাইজ করে তৈরি করবেন এরকম করে কেটে নিতে হবে, একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন কিন্তু ভিতরে অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে। তারপর হাত দিয়ে চেপে নিচ্ছি, আর একটা ছোট রুটি তৈরি করে নিচ্ছি। নিমকির এই রুটিটা কিন্তু অনেক ছোট হবে। তারপর মাঝ বরাবর বাঁশ দিয়ে দিচ্ছি, আর আবারও বাঁশ দিয়ে দিচ্ছি। তো আমার নিমকি তৈরি করা হয়ে গেছে, আর আজকে সবগুলো নিমকি একইভাবে তৈরি করে নিচ্ছি। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি, তেলটা কিন্তু খুব বেশি গরম না, মিডিয়াম আঁচে প্রথমে গরম করে নিতে হবে। তারপর অল্প অল্প করে নিমকিগুলো দিয়ে ভেজে নিতে হবে, এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে, আর ভাজার সময় অবশ্যই ধৈর্য নিয়ে বাঁচতে হবে, তা না হলে নিমকি উপরে পড়ে যাবে, ভিতরে ক্রিস্পি হবে না। আমার এখানে নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এখন কালারটা দেখতে অনেকটাই লাল হয়ে গেছে, ঠিক এ পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর আজকে সবগুলো নিমকি একইভাবে ভেজে নিয়েছি, আশা করছি এই নিমকি রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। 1 মাসের মতো অবশ্যই সংরক্ষণ করতে পারেন, আর সেই সাথে নিমকিটা যে কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।